চীনকে টিক্কা দিতে $750 কোটি অত্যাধুনিক যুদ্ধযান প্রজেক্ট চলতি মাসেই শুরু করবে ভারত। ফিউচারিস্ট ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল অর্থাৎ ভবিষ্যতে যুদ্ধের জন্য অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধযান নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা করছে ভারত। তবে নানা কারণে আটকে ছিল সেই পরিকল্পনা। তবে এবার সেই প্রজেক্ট নিয়ে দ্রুত এগোতে চাইছে কেন্দ্র। চলতি মাসের শেষেই $750 কোটি এই প্রজেক্ট নিয়ে হবে আলোচনা। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল জুলাই মাসের শেষের দিকে এ বিষয়ে একটি বৈঠকে বসবে বলে জানা গিয়েছে। এই প্রজেক্টে যেসব সংস্থার নাম উঠে এসেছে সেগুলি হলো মহেন্দ্রা গ্রুপ, টাটা মোটরস, রিয়ালেন্স ডিফেন্স ইত্যাদি। তবে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। অন্তত 2600 যুদ্ধযান তৈরি হবে এই প্রজেক্টে। লারসেন অ্যান্ড টার্বো মহেন্দ্রাও থাকবে বলে মনে করা হচ্ছে। থাকবে রাশিয়ান, আমেরিকান ও জার্মান সংস্থাও। এই প্রজেক্টের মেয়াদ 32 বছর। এতে 40% যান দেশেই তৈরি হবে। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল যে এই সংক্রান্ত বিষয়ে সব আলোচনা হয়েই গিয়েছে।